হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসেন্স স্টাইল। আজকে একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, সারা দিনের নতুন গল্প তোমাদের সঙ্গে শেয়ার করব। একজনের বাড়ি আজকে যাওয়ার আছে, তবে কে সেটা এখন বলবো না, তোমরা সেটা দেখতে থাকো। আশা করছি তোমাদের আজকে ভিডিওটা খুব 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 ভালো লাগে। চলো তাহলে আজকের ভিডিওটা তাহলে স্টার্ট করা যাক। চটপট মুখটা ক্লিন করে রেডি হয়ে একটু বেরিয়ে পড়ি। রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এবার সোজা গিয়ে স্ট্যান্ডে অটোটা ধর। অটো থেকে নেমে পড়েছি। আজকের ওয়েদারটা খুব সুন্দর, রোদ্দুর উঠেছে, মেঘলাও করছে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। দিদির বাড়ির প্রায় রাস্তায় পৌঁছে গেছি। একটু মিষ্টি নিয়ে নিই। মিষ্টি হবে, মিষ্টি হবে, রসগোল্লা আছে, বড়টা কত? আর লেডিকেনিগুলো কত করে? এই যে দই বকি চলে এসেছি, কলিং বেলটা টিপব। চলে এসছি, কাউকেই দেখতে পাচ্ছি না, কে কোথায় আছে ভগবান জানে। এই তো, হ্যালো, কি রে কি করছিস? হ্যাঁ আর কি করব, আমার কাজ, আমার কাজ বাদ ছিল তো, তাই জন্য আমার এটা হচ্ছে। আমার দিদি একটু হাই বলে দে। হাই, কি খেলি? এই দেখো আমাকে ছেড়ে খেয়ে নিয়েছে, দিয়ে বসে আছে চুপ করে। তোর জন্য ওয়েট করছি তো এতক্ষণ ধরে। চল তোর কি, কোথায় পুজো হয়েছে আমাকে দেখাবি? চল আমরা এবার ঠাকুর ঘর দেখতে যাচ্ছি, কোথায় পুজো হয়েছে দেখবো। চল ঠাকুর ঘর দিদি, যা ঢুকে যা। দেখ আমার গোবিন্দকে কেমন সাজিয়েছি আজকে ঠাকুর বললো আমাকে, কি সুন্দর লাগছে রে। আরো বড় ফুলের মালাগুলো পরে দেবো। এই রাধার মুকুটটা আজ নতুন এনেছি, ভেঙে গেছিল পড়াতে গিয়ে।
চলো আমার জন্য কি রেখেছিস আমার জন্য খাওয়ার দাওয়ার অনেক কিছু আছে তুই এতক্ষণে এলি বাগানটা এটা হচ্ছে ছাদ এখানে ছাদে আমরা বসে বসে আড্ডা মারি গল্প করি আর গাছ এই গাছগুলো যে তোমরা দেখতে পাচ্ছ গাছগুলো হচ্ছে আমার বাবা এসে লাগিয়ে দিয়ে গেছিলেন বেচারি জল পায় না দিদি যতটুকু পারে যত্ন করে সবাই যে যার কাজে ব্যস্ত থাকে আমি এইটা
তাহলে এটা তুলে নাও না তা আমাকে একটু খালিটা ঢুকে দিয়ে গেছে বলছে এটা তুমি খাও সন্ধে হয়ে গেছে তাই আমরা সবাই মিলে চা খাবো আর আড্ডা মারবো একটু না আমি চা খাই না খা গ্রিন টি খা ভালো খুব ভালো গ্রিন টি খেলে শরীর ভালো থাকে চিনি ছাড়া খাবি তো চিনি নুন কিছুই খাই না চাতে চাটা ক্লোজ নেই আমাকে দে একটা চকলেট জিনিস আছে পেন্সিল রাখার জিনিস আছে মামুনি আজ পুজো করলো সন্ধ্যে হয়ে গেছে সবাই চা খাবো আমরা দিদি চা বানাচ্ছে আমার জন্য বানিয়েছিস হ্যাঁ চলে এসছে ফুটকা ফুটকা চলে এসছে
বসে থাকবে নাকি? হ্যাঁ এই তো হয়ে গেছে। সবাই মিলে আমরা চায় খাচ্ছি, চায় আড্ডা হবে। মাসি কিছু বলো। এখন আমরা চা খাবো কি? এখন এইটা করতে এখানে এসেছি। খাওয়া না দাওয়া, খাওয়া বন্ধ করে দিয়ে ব্লগ হচ্ছে। দিদি তো একদম জামাইবাবু বিহনে একদম মৌসুমীর জন্য হেভি চা করে নিয়ে এসছে রিমি। সেটাই দরকার, কিন্তু এটা ভালো লাগছে বোঝাই যাচ্ছে না, বোঝা যাচ্ছে নিচে প্যান্টটা শুধু লং চুড়িদার হয়ে মানে যায়, হ্যাঁ হ্যাঁ শুধু নিচে শুধু একটা প্যান্ট পরলেই হয়ে যেন। কালকে মেলা গেছে শিলা, মানে ওর বোন আছে বলছি মেধে, ওটাও আটকে নিয়ে বসেছিলাম। সন্ধ্যেবেলা সবাই সন্ধ্যেবেলা সবাই চা খায়। আমার কুটু আর নিজু আমি এখনই রিপু বউটা কথা বলবো এবার একটু খেলাধুলা স্টার্ট। এবার সবাই মিলে মন দিয়ে একটু পড়াশুনোয় বসেছে, সারাদিন বকুনি খেতে খেতে এদের দিন কেটে যায়। পড়াচ্ছিস না বসে বসে ফোন ঘাটছিস কোনটা? না এদের স্কুলে হোমওয়ার্ক আছে কি ওইটা দেখছি, মানে ওইটা করা মোমোর কেক দেখাচ্ছে।
ফুটু কি সুন্দর ড্রয়িং করছে দেখো, দারুণ হচ্ছে, করে যা পরপর। কি হয়েছে পুটু? কেন
সবাই মিলে বেরিয়ে পড়েছি ঘুরতে। মাসি তুমি একটু আস্তে হাঁটো, হোয়াটসঅ্যাপ করতে করতে যাচ্ছে মাসি, এত ব্যস্ত মানুষ। হাই, বন্ধু বান্ধব তো আছে না, এই তো জীবন, সেটাই হোয়াটসঅ্যাপ করতে করতে চলতে হবে, বাড়িতে তো সময় নেই, বাড়িতে সময় নেই, নইলে বন্ধু বান্ধব গুলো তো ওয়েট করছে না। সবাই চলে এসছি ঘুরতে এখানটায়। আজকের ভিডিওটা এইটুকুই ছিল, যদি ভালো লেগে থাকে ভিডিওটা এনজয় করে থাকো, পারলে আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। পুরো বলে দে নমস্কার। আমি এখন আমাদের বাড়ি যাচ্ছি, ঘুরতে অনেক ভালো লেগেছে। টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই 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 বাই।